আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সেটাই আমরা কামনা করি প্রত্যেকটা সময়ে। প্রতিটা সময় আপনারা ভালো থাকেন সে আশাই আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রত্যেকটা পেশেন্টের সমস্যা নিয়ে আপনাদের কাছে আলোচনা করি। তো আমার সাথে আছেন আজকে মিসেস রেহেনা বেগম। ওনার যে সমস্যা নিয়ে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন, সেটা ছিল আর্থ্রাইটিস প্লাস পিএলআইডি, 4-5 নম্বর ডিস্কের সমস্যা ছিল, সাথে স্পোনালাইসিস ছিল। তো এই সমস্যার জন্যই আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, উনি স্যার এখানে ভর্তি ছিলেন, ট্রিটমেন্ট নিয়েছেন। তো প্রথম থেকে এখন পর্যন্ত ওনার আসলে মূল সমস্যাটা কি হয়েছিল, আসলে কি হয়েছিল, ওনার কি রোগটা ছিল, সে সম্পর্কে আপনাদের কাছে আজকে আলোচনা করব। চলুন দর্শক, রেহেনা আক্তার ম্যাডামের সাথে পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি ইতিমধ্যে আপনি জানেন যে আপনি পিএলআইডি সমস্যায় এতদিন ভুগছিলেন, তো আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। ম্যাম আপনার প্রথম থেকে কি হয়েছিল যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন। আমি আজকে 17-18 বছর যাবত অসুস্থ, মানে আমার সারা শরীরে ব্যথা করে, তারপর এই যে শরীরে মাসেলে ঘাড়ে এগুলো ব্যথা, কোমর ব্যথার জন্য কিছু করতে পারি না। তারপর দেখা যাচ্ছে আজকে 4 বছর থেকে সারা শরীরে রোগে রোগে ব্যথা করে, শরীর জ্বলে। তারপর আমি স্যারের একটা ইয়ে দেখলাম, ইউটিউব ভিডিও দেখে স্যারের সাথে দেখা করি, স্যার আমাকে 17 দিনে ভর্তি দিছে। আপনি একটু প্রথম থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু আপনি বুঝেন নাই যে আপনার আর্থ্রাইটিস বা পিএলআইডি রোগটা হয়েছে, কিন্তু আপনি ব্যথাটা অনুভব করতেন। ব্যথাটা অনুভব করতাম। আচ্ছা, যখন আপনি দেখাইছি মানে আমার এটা সমাধান হচ্ছে না। আচ্ছা, কতজন ডাক্তার দেখিয়েছিলেন? কি বলেছে যে আপনার কি সমস্যা হয়েছে? সমস্যা বলে নাই, অর্থোপেডিক্সে দেখাইছি, কোমরের সমস্যা ওষুধ দিছে, নিউরোলজি তো দেখাইছি, ঘাড়ের জন্য ওষুধ দিছে, কিন্তু ওষুধ খাই আমার কোনো কাজে আসে না। মানে যতদিন ওষুধটা চালিয়ে যাচ্ছেন অতদিন ভালো থাকতেছেন, বন্ধ দিলে আবার শুরু হচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে উল্টা রিঅ্যাকশন করতেছে, নানান সমস্যা। পরে এককালের ওষুধও বাদ দিয়ে দেই, দেওয়াতে বেশি অসুস্থ হয়ে যায়। তারপর স্যারের ইয়ে দেখে আমি আসি। আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি যে ওনার স্যারের একটা ভিডিও দেখছিলাম, যে আমাদের যে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি ওইগুলো আপনি দেখেছেন। স্যারকে দেখছিলাম, ওখানে দেখার পর আমি ডিসিশন নিলাম যে আমি স্যারকে দেখাবো। আপনি যখন ভিডিওটা দেখে আমাদের সম্পর্কে ভালো করে জানতে পারলেন, তখন আপনি সরাসরি চলে আসলেন। আপনি যখন স্যারকে দেখিয়েছেন, স্যার আপনাকে কি বললো যে আপনার সমস্যাটা কি হয়েছিল? এখন ওখানে দেখাইছি আমার কোনো সমস্যাই মানে বের হয় নাই, কিন্তু স্যারকে দেখানোর পরে আমার যে পিএলআইডি, আচ্ছা আচ্ছা, তারপর আপনাকে বলে দিয়েছে যে আপনার এই সমস্যাগুলো হয়েছে, সমস্যা থেকে আমার এগুলো হইতেছে। স্যার বলছে যে আমাকে ভর্তি হওয়ার জন্য আমি ভর্তি হলাম আজকে 17 দিন। কতদিনের ভর্তি দেওয়া হয়েছে আপনাকে? 17 দিনের ভর্তি দেওয়া হয়েছে। অর্থাৎ স্যার হচ্ছে আপনার প্রত্যেকটা রিপোর্ট দেখে, আপনার শরীরের কন্ডিশন দেখে স্যার বললো আপনাকে যে 17 দিন যদি ভর্তি থাকেন একটা প্রপারলি একটা ট্রিটমেন্ট সম্ভব। অর্থাৎ আপনার সমস্যাটা অনুযায়ী 17 দিন ভর্তি থাকলে আপনি একটা প্রপার একটা ট্রিটমেন্ট পাবেন। তখন আপনি ভর্তি হয়ে গেলেন। আচ্ছা, ভর্তি হওয়ার থাকার পর আজকে হচ্ছে আজকে সহ 17 দিন। আচ্ছা, আপনার আজ থেকে 5-7 বছর আগে যে সমস্যাটা ছিল, অর্থাৎ আপনি প্রচন্ড ব্যথায় ভুগেছেন, প্রতিদিন দৈনন্দিন জীবনযাত্রায় আপনার অনেক সমস্যা পড়তে হয়েছে, তো সেই জায়গা থেকে মে আজকে 17 দিন পর আপনি কতটুকু সুস্থ হয়েছেন এটা একটু জানতে চাইবো। অনেকখানি আমার ভালো লাগতেছে, অনেক ব্যথা কমছে এবং অনেক আরাম লাগতেছে আমার কাছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আগে যেমনটা ছিলেন বা আজ থেকে 2-3 বছর আগেও যেমনটা ছিলেন, ওই সময় থেকে এখন অনেকটাই সুস্থ? অনেকটাই, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সুস্থ করছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, স্যারের কাছে আসছি, আমার সমস্যা সমাধান হয়েছে। যে আমাদের ডক্টর, আমাদের ম্যানেজমেন্ট টিম সব দিক থেকে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালো, আমি ট্রিটমেন্ট ভালো পাইছি। আচ্ছা, ওদের সেবা যত্ন পাইছি, ভালো পাইছি। জি, আলহামদুলিল্লাহ। ম্যাম হচ্ছে আপনাদেরকে ওনার ভাষায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের এখানে ডক্টর শফিউল্লাহ প্রধান, অর্থাৎ আমাদের টোটালি হসপিটালাইজেশনের ব্যবস্থা, ট্রিটমেন্টের ব্যবস্থা,
সবকিছু সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছেন। উনি এতটুকুই বলতে চেয়েছেন যে আপনারা যদি প্রপারলি একটা ট্রিটমেন্ট পেতে চান, আপনাদের যদি আর্থ্রাইটিস, পিএলআইডি, স্পন্ডাইলাইসিস এ ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা নেবেন। কারণ এ ধরনের সমস্যার জন্য শুধু ওষুধই আপনার যথার্থ বা যথার্থপূর্ণ নয়। আপনার যদি এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়, সুস্থতা অর্জন করতে হয়, তাহলে অবশ্যই আপনার ফিজিওথেরাপি দরকার। তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, যদি আপনারা যথার্থ একটা ট্রিটমেন্ট নিতে চান, এ ধরনের সমস্যার জন্য এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনারা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন, অবশ্যই ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাবেন। দর্শক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই ধরনের সমস্যার জন্য আমাদের এখানেই অন্তত আধুনিক একটা চিকিৎসা পাবেন। সেটা বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ।